আর আপনাদের ভাইও যাচ্ছে আমার সাথে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যাচ্ছি একটু এয়ারপোর্টে। ইমরান রত্না ব্লগের রত্না আপু আসতেছে। ওনার 5:20 ফ্লাইট, 6:00 ল্যান্ড করবে। তো ওনাকে রিসিভ করতে যাচ্ছি। তো আজকে আমার সাথে ফার্স্ট দেখা হবে। এতদিন ওনার সাথে ফোনে আর ফেসবুকেই কথা হয়েছে, আজকে আমি সামনাসামনি ওনাকে দেখব। এই তো আপনাদের ভাই আর আমি এয়ারপোর্টে চলে আসছি, আর আপু ফোন দিয়েছিল, উনিও নেমে পড়ছে, ওনাকে রিসিভ করব এখনই। এই যে আপুর সাথে দেখা হয়ে গেল, আপুকে শুভেচ্ছা জানাচ্ছি ফুল দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপুর সাথে আসলে ফোনে আর ফেসবুকে মানে অনলাইনে আমার পরিচয় 7-8 মাস হবে। তো অনলাইনের পরিচয় মানে এতটা মানে দূরত্ব থেকেও মানে এতটা ভালো লাগছে যে বলার মতো না। তো আমি আসলে মানে লাইফের ফার্স্ট টাইম আসলে আমার প্লেন জার্নি, কিন্তু আজকে সত্যি ভয়টা কেটে গেল। থ্যাংক ইউ সো মাচ আপু, মানে আপনাদের জন্যই মানে যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়েছে। বেশি আর বলতে পারছি না। হ্যাঁ, আর আপনার সাথে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে যে আসলে এতদিন তো ফোনে এবং মেসেঞ্জারে কথা হয়েছে, এখন সামনাসামনি দেখা সত্যি ভালো লাগছে। আপুকে এখন বাসা নিয়ে যাচ্ছি, আপু ঢাকা থাকবে, ঘুরবে কয়েকদিন, আপুকে আমি সময় দিব। আসলে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে, আপনারা তো আছে, ভিডিও তো শেয়ার করতে সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।